নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোথায় কোথায় বৃষ্টি হবে তো চলুন এক নজরে আমরা দেখে নেব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন খবর দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঘূর্ণাবর্ত ও পূবালি হাওয়ার জেরে সপ্তাহের বেশিরভাগ সময়ে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আগামী 48 ঘন্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সক্রিয় হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। এর ফলে আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে, সপ্তাহান্তে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। প্রসঙ্গত, পূবালি হাওয়াতেই আটকে উত্তরের হাওয়া, সপ্তাহান্তে বৃষ্টির পর উত্তরের বাতাস ঢুকলে তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। আজও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু এক জায়গায়, আগামীকাল থেকে উপকূলের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার সকালে কলকাতায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও 2 চব্বিশ পরগনাতেও। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের সূত্রে দেওয়া ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।